2018 নির্বাচনকে ঘিরে কত মজার মজার কাণ্ড ঘটেছে, তার মধ্যে কত দুঃখজনক কাণ্ডও কিন্তু ঘটেছে। সেই দুঃখজনক কাণ্ডের সবচাইতে বড় যে কাণ্ডটি, সেটি কিন্তু আমরা সবাই জানি, সারা দেশ বিদেশের মানুষও বোধহয় জানে, সুবর্ণচরের সেই মেয়েটির কথা, যার কথা আমি বলতে চাইছিলাম না কোনোভাবেই, যাকে নিয়ে আমি কোনো ভিডিও বানাতে চাইনি, যাকে নিয়ে আমি কোনো ফেসবুকে লেখা দিতে চাইনি, যার কথা আমি ভাবতে চাইনি একটু। কারণ এই ধরনের কথা মনে হলে আমি একটা ধরনের ট্রমায় চলে যাই, আমার সেদিন রাতে আর কোনো ঘুম হয় না, যেমন গত 3 দিন আমি ঘুমাতে পারিনি। যাই হোক, সেই সুবর্ণচরের মানুষটির বেদনা হয়তো আমরা কোনোদিনই কমাতে পারবো না, তার পাশে থেকেও আমরা হয়তো তার কষ্টটুকু বুঝতে পারবো না, তাকে ছুঁয়ে থাকলেও তার কষ্ট আমরা অনুভব করতে পারবো না, তার কষ্টটা তার নিজেরই। কিন্তু তারপরেও এই সমাজের কিছু মানুষ তো আছেনই যারা তার পাশে থাকেন, যারা তার কাছে থাকেন, তার জন্য কিছু করতে চান। তেমনি আমাদের একজন অ্যাডভোকেট, তিনি কিন্তু তার পাশে গিয়েছেন, তার কষ্টগুলো জেনেছেন, তিনি যেন ন্যায্য বিচার পান, তিনি তার সেই জন্য তার সাথে আছেন। আমি তার নাম বলতে চাচ্ছি না। এরপরেও যিনি আমাদের আপনাদের সবার সামনেই থাকেন, সব সময় সবার মনেই থাকেন, ইচ্ছে না করলেও থাকেন, ইচ্ছে করলেও থাকেন, তার নাম কিন্তু আমরা সবাই জানি, তিনি হচ্ছেন হিরো আলম। তিনি তার এই কষ্টের পাশে দাঁড়ালেন, তিনি তার জন্য মানববন্ধনে অংশগ্রহণ করলেন এবং তিনি তার ন্যায্য বিচার চাইলেন। ধরা পড়েছে সেই সুবর্ণচরের হায়েনা বদমাস, যে কোনো দলের হয় না। আমরা জানি এই ধরনের পশুগুলো কোনো দলের থাকে না, তারা থাকে তাদের মনের ভিতরে, পশু বাস করে। সেই পশু ধরা পড়েছে, তার 3 সহযোগী ধরা পড়েছে, আরো যারা আছে তারা সবাই অবশ্যই ধরা পড়বে। এবং আমরা জানি বর্তমান গভর্নমেন্ট তাদের কোনো দল মত নির্বিশেষে তারা এর প্রতিশোধ নেবে এবং ন্যায্য বিচারটাই করবে, কারণ তারাও চায় না যে এই বিচারটা অন্তত নষ্টের পথে যাক, কারণ নষ্টের দলে আসলে কেউই যেতে চায় না। যাই হোক, হিরো আলম যখন মানববন্ধনে দাঁড়িয়েছেন, হিরো আলম চাচ্ছেন এই হায়েনার ন্যায্য বিচার হোক এবং খুব দ্রুত ফাঁসি কার্যকর হোক। আমরা জানি বিচারের বাণী নিভৃতে কাঁদে, কিছু কিছু বিচার অনেক প্রহসন হয়, কিছু কিছু বিচার অনেক দূরের হয়, অনেক দূরত্ব বিচারের সব আশাকে নষ্ট করে দেয়, এমনকি যত সাক্ষ্য প্রমাণ থাকে তাও অনেক বেশি সময় ক্ষেপণের কারণে আস্তে আস্তে সেসব নষ্ট হতে থাকে। আমরা চাই না সেই ধরনের কোনো কিছু অন্তত এই মামলাটাতে হোক, আমরা চাই, হিরো আলমও বলছেন যে তিনি আশাবাদী এই মামলাটায় অবশ্যই একটা ভালো দিক হবে, সুবর্ণচরের মেয়েটি একটি ন্যায্য বিচার পাবে এবং এই শয়তান হায়েনা পশুর অবশ্যই ফাঁসি হবে। সত্যি ভালো লাগলো হিরো আলমকে এরকম মানববন্ধনে অংশ নিতে দেখে, এবং এত কিছুর পরেও তিনি যে এখনো দেশ নিয়ে ভাবছেন সেটার জন্য তাকে অনেক ধন্যবাদ। আপনারা কি বলেন? আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে হিরো আলমের এই অংশগ্রহণ। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।